আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতে ভালো আছেন। এই তো আমিও আপনাদের মাঝে পাঁচ রকমের ভর্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে। আমি এই শীতকালে আমাদের বিক্রমপুরে এটা অত্যন্ত মজার একটি ভর্তা তৈরি, শীতের সকালে ভর্তা বৌয়া, এটা অনেক ফেমাসই একটা, আমাদের বিক্রমপুরে এটা হয়। চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগতেছে আমার এখানে। আমি ভর্তা তৈরি করার জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ পাতা, শুটকি, লটকে শুটকি, চিংড়ি মাছ এবং কালিজিরা, আমি পাঁচ রকমের ভর্তা নেবো। এখানে শুকনো মরিচ আর রসুন, আমি ধনিয়া পাতাগুলো ভাপ দিয়ে নিব, ধনিয়া পাতা এবং পেঁয়াজের পাতাগুলো, আর এদিকে মরিচ আমি ভেজে নিব। কাঠখোলা ভাজতে হবে, আমি এগুলোকে সুন্দর করে একটু মিডিয়াম আঁচে লালচা করে ভেজে নিয়েছি, আর এদিকে কালো জিরেগুলো ভেজে নিব, এই সবই কাঠখোলা ভেজে নিব, আর এদিকে গুড়া চিংড়ি আমি এগুলোকে টেলে নিব, কারণ চিংড়ি মাছ ভর্তা অনেক মজার হয়, তাই আপনাদের মাঝে শেয়ার করব। এতো আমি চিংড়ি মাছগুলো একটু টেলে নিব, আর এখানে আমি লটকে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে টেলে নিব, একটু ভাজাটা নিব, ভাজা দিয়ে তারপরে আমি এগুলোকে ভর্তার জন্য রেডি করে নিব। এতো আমার সবগুলো ভাজা শেষ, এখন আমি ভর্তা বানানোর পালা। একটি পাটায় আমি পাটায় পিষে ভর্তাও তৈরি করব। এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি, এই তো আমি পাটায় পিষে ভর্তা তৈরি করে ফেলেছি, দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের মাঝে পরিবেশন করে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন পরিবেশন করে নেবেন। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, আর আপু ভাইয়েরা দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এখানেই বিদায় নিব, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।